এটা অতিকে গুরুত্বপূর্ণ খবর বিনা সুদত লাখ লাখ লোকে লাভ করিব 50 লাখ টকার ঋণ আর সরকারে এই স্বাধীনতা দিবসের দিনটিতে এই বৃহৎ আসনি লই অহা পরিলক্ষিত হয়েছে আর লাখ লাখ লোকক উদ্দেশ্যে এতিয়া এই বিনামূলিয়া অর্থাৎ বিনা সুদত যে ঋণ প্রদান করা হব সেই আসনি রূপায়ণ করা হয়েছে বলে ঘোষণা করেছে বৃহৎ ঘোষণা। আমি সবিস্তারে খবরটি লই অহার চেষ্টা করি। এটা ডাঙর খবর জানাইছো, 50 লাখ টকার সুদমুক্ত ঋণ ঘোষণা করেছে সরকারে। সুদর নামত এটকাও দিব নালাগে, এটকাও সুদ নিদিয়াকৈ লব পাৰিব লাখ লাখ টকার ঋণ। আর বিনা সুদত ঋণ লৈ গ্রাহকে কৰিব পাৰিব ব্যৱসায়, এটা ডাঙৰ খবৰ সরকারে বৃহৎ ঘোষণা কৰিছে। লাখ লাখ টকার ঋণ লৈ গ্রাহকে সাজিব পাৰিব সপোনৰ ঘৰখন, নিজৰ সপোনৰ ঘৰখনো সাজিব পাৰিব। স্বাধীনতা দিবসৰ দিনটোতেই সরকারে কৰিছে বৃহৎ ঘোষণা। আর সরকারের কৃষি খণ্ড দক্ষতা বিকাশের হাতত লৈছে এই পদক্ষেপ। এটা ডাঙর খবর জানাইছো, নিবনুয়া যুবক যুবতী কর্মসংস্থাপনের সুযোগ দিয়ার প্রয়াস করেছে সরকারে, যত লাখ লাখ টাকার ঋণ প্রদান করব বিনা সুদত। মিজোরামের লালদুহোমার সরকারে রাজ্যখনত করেছে এই বৃহৎ ঘোষণা। 78 সংখ্যক স্বাধীনতা দিবসের দিনটিতেই এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী লালদুহোমায়। মিজোরামত এই বৃহৎ সিদ্ধান্ত লওয়া হয়েছে, 50 লাখ টকার সুদমুক্ত ঋণ ঘোষণা করেছে সরকারে। 50 লাখ টকার পর্যন্ত ঋণ প্রদান করব সরকারে, যত সুদর নামত এটকাও দিব নালাগে, এটকাও সুদ নিদিয়াকৈ লব পাৰিব লাখ লাখ টকার ঋণ। বিনা সুদত ঋণ লৈ গ্রাহকে কৰিব পাৰিব ব্যৱসায়, এটা ডাঙৰ খবৰ পুনৰবাৰ লৈ কৰিছো। বিনা সুদত লাখ লাখ টকার ঋণ লব পাৰিব গ্রাহক সকলে, লাখ লাখ টকার ঋণ লৈ গ্রাহকে সাজিব পাৰিব সপোনৰ ঘৰখন, করব পাৰিব ব্যৱসায়, এটকাও সুদ দিব নালাগে। স্বাধীনতা দিবসের দিনটিতেই এই বৃহৎ ঘোষণা করেছে সরকারে। মিজোরামের সরকারে এতিয়া রাজ্যবাসী মিজোরামবাসী এই বৃহৎ ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে। নিবনুয়া যুবক যুবতী সকল কর্মসংস্থাপন বা স্বনির্ভরশীল আত্মনির্ভরশীল করার সমান্তরালভাবে কৃষিখণ্ডক উন্নতি করার বাবে কৃষক সকলের বাবেও এই ঋণ ঘোষণা করা হয়েছে। সকলে এই ঋণ লাভ করব পাৰিব, যত সুদর নামত এটকাও দিব নালাগে, এটকাও সুদ নিদিয়াকৈ সুদমুক্ত ঋণ লাভ করব রাজ্যবাসী, বিশেষকৈ মিজোরামবাসী। মিজোরাম সরকারে লালদুহোমার সরকারে এই বৃহৎ ঘোষণা করা পরিলক্ষিত হয়েছে। বিনা সুদত ঋণ লৈ গ্রাহকে করব পাৰিব ব্যৱসায়, লাখ লাখ টকার ঋণ লৈ গ্রাহকে সাজিব পাৰিব সপোনৰ ঘৰখন, এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত জনাইছো। মিজোরামের সরকারে এতিয়া মিজোরামবাসীর বাবে এই বৃহৎ ঘোষণা। স্বাধীনতা দিবসের দিনটি 78 সংখ্যক স্বাধীনতা দিবসের দিনটি সরকারে, বিশেষকৈ লালদুহোমা সরকারে এই বৃহৎ ঘোষণা করেছে বা পদক্ষেপ হাতত লৈছে। সরকারে কৃষিখণ্ড আর দক্ষতা বিকাশের হাতত লৈছে এই পদক্ষেপ। নিবনুয়া যুবক যুবতীক কর্মসংস্থাপনের সুযোগ দিয়ার প্রয়াস করেছে এতিয়া সরকারে, যাতে নিবনুয়া যুবক যুবতী সকল স্বাবলম্বী হব পাৰে, তার বাবে আত্মনির্ভরশীল হব পৰাকৈ এই ব্যবস্থা করে দিছে সরকারে, যত এটকাও সুদত বিনা সুদত লাভ করব ঋণ, বিনা সুদত শূন্য সুদত। এনেদরে লাখ লাখ লোকে 50 লাখ টকা পর্যন্ত লাভ করব ঋণ।